আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাফলার, আর ভিডিওটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি উল সুতা নিয়েছি, শালিমা উল, এটা বাংলাদেশি উল। আপনারা যে কোনো পুঁতির দোকান বা হ্যান্ডিক্রাফটের দোকানে এই টাইপসের উল পেয়ে যাবেন। সেঠিয়া উল আর এই শালিমা উল দুটা একই রকম অনেকটা। আমি এই দুইটার মিশ্রণে আজকের এই মাফলারটি তৈরি করেছি। আর এখানে আমি 3.5 mm কাটা ইউজ করেছি। তো প্রথমে আমি এইভাবে চেইন টেনে নেব, জাস্ট এইভাবে। দেখতেই পাচ্ছেন আমি সুতাটিকে কিভাবে ধরেছি। আমি আপনাদের লাস্ট একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে উল সুতার এই চেইনটা টানতে হয় এবং কিভাবে ধরতে হয়। তো আজকে আর সেভাবে ডিটেলসলি দেখাচ্ছি না। এখন আমি এভাবে একটি চেইন করে নিচ্ছি। এইভাবে করে চেইন করতে হয়, জাস্ট এইভাবে করে নিব। ইয়ার্ন ওভার করে তারপর সুতাটিকে হোলের ভিতর দিয়ে বাইরে নিয়ে আসলে একটি করে চেইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইয়ার্ন ওভার করে হোল এর মধ্যে সুতাটিকে নিয়ে আসব। এইভাবে করে একটি একটি করে চেইন তৈরি হবে। আর আমার মাফলারের টোটাল মাপ হচ্ছে 65 ইঞ্চি। তো 65 ইঞ্চির মধ্যে আপনারা যে কয়টা চেইন হয় সেভাবে চেইন তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো চেইন তৈরি করে নিয়েছি। তো এখানে প্রথমে লম্বা করে অনেকগুলো চেইন তৈরি করে নিয়েছি। এখানে আমি টোটাল 250টা চেইন তৈরি করেছি। আপনারা যারা নতুন তারা প্রথমে অনেকগুলো চেইন তৈরি করে নেবেন। এখন আমি সেকেন্ড লাইনে যাব। সেকেন্ড লাইনে হবে ডাবল ক্রোশেট, আর ডাবল ক্রোশেট করার জন্য এক্সট্রা ভাবে 3 লাইন করতে হবে। মানে আপনাদেরকে প্রথমে এটার হাইটটা তৈরি করে নিতে হবে। যদি হাইট তৈরি না করেন তাহলে দেখা যাবে জিনিসটা বাঁকা হয়ে যাবে। তো আমি এখানে 3টি চেইন তৈরি করে নিয়েছি। এটি এমন বাঁকা হবে। এটা দ্বিতীয় নাম্বার লাইনের জন্য এই 3টি চেইন করা ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার করলাম। এইবার প্রথম লাইনের শেষ চেইনের এইখানে আমি সুতা নিয়ে আবার এক্সট্রা ভাবে সুতা নিয়ে, এভাবে দেখবেন আমার হুকের মধ্যে এখন টোটাল 3টি সুতা আছে, 3 প্যাচ আছে। ইয়ার্ন ওভার করে 2টি আমি ছেড়ে দেব এবং আবার ইয়ার্ন ওভার করে 2টি ছেড়ে দিয়ে এখন আমাদের হুকে 1টি আছে। একই রকম ভাবে আবার হবে ইয়ার্ন ওভার, হুকে 2টি আছে, ইয়ার্ন ওভার করে 2টি ছেড়ে দিয়ে আবার ইয়ার্ন ওভার করে 2টি ছেড়ে দিলে 1টি থাকবে। এইভাবেই মূলত ডাবল ক্রোশে করতে হয়। দেখুন কিভাবে করছি। আর এইভাবে করেই প্রত্যেকটা চেইনে 1টি করে ডাবল ক্রোশেট হবে। আপনারা কিন্তু কাজ যখন করবেন চেষ্টা করবেন প্রত্যেকটা মাপ একরকম করতে। প্রথম হাইট যেমন হয়েছে পরবর্তীর হাইটগুলো আপনারা একই রকম ভাবে করে নেবেন। এই দেখুন আমি এখানে পুরোটা লাইন তৈরি করেছি ডাবল ক্রোশেট। এখন আমি যে স্টিচটা দেব এই স্টিচের নাম হচ্ছে রেল স্টিচ। তো রেল স্টিচটা করার জন্য একটু অন্যরকম ভাবে করতে হবে, তবে পুরোটাই ডাবল ক্রোশেট হবে। একই রকম ভাবেও 3 নাম্বার লাইনটি করার জন্য 3টি চেইন নিয়ে নিতে হবে, ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে আমাদের হাইট। এখন আমি আমার কাজটিকে ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব। এখানেও আমি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশেট সাধারণত করা হয় পুরো একটি চেইনের মধ্যে আমাদের কাজ করতে হয়, তবে আমরা পুরো চেইনে করব না। এই যে এখানের যে সুতাটি দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি, এই পুরোটার মধ্যে সাধারণত আমরা সুতা ঢুকিয়ে ডাবল ক্রোশে করি, কিন্তু আমরা সেটা করব না। আমরা পিছনের দিকে মানে ব্যাক লুপের মধ্যে কাজ করব। একবার ব্যাক লুপ হবে, একবার ফ্রন্ট লুপ হবে। যেটা সামনের দিকে থাকে সেটা হচ্ছে ফ্রন্ট লুপ, আর যেটা পিছনের দিকে থাকে সেটা হচ্ছে ব্যাক লুপ। তো আমি এখন এখানে ফ্রন্ট লুপের মধ্যে কাজ করব। তো ইয়ার্ন ওভার করে ফ্রন্ট লুপে হুক নিয়ে আবার ইয়ার্ন ওভার, 2টি লুপ ছেড়ে দিয়ে ইয়ার্ন ওভার, আবার 2টি লুপ ছেড়ে দেব।
একই রকম ভাবেই আমরা ডাবল ক্রোশেট করব, কিন্তু ফন লুপের মধ্যে করতে হবে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি এখানের এই ডাবল ক্রোশেটটি কিভাবে করছি। পুরোটা ফন লুপের মধ্যে আমরা কাজ করব। এটা চলছে আমাদের 3 নাম্বার লাইন। তো এইভাবে করে পুরোটা আমাদেরকে ফন লুপের মধ্যে 3 নাম্বার লাইনটি কমপ্লিট করতে হবে। এখানে ব্যাক সাইডে একটু উঁচু হয়ে আছে, আর এই উঁচু অংশটাই কিন্তু আমাদের রেইন স্টিচটা তৈরি করতে হেল্প করবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 নাম্বার লাইনটি কমপ্লিট করেছি পুরোটা। এখন আমি 4 নাম্বার লাইনে যাব, আর এখানেও আমরা ডাবল ক্রোশেট করব। মূলত এই পুরো মাফলার জুড়ে আমরা ডাবল ক্রোশেট করব, কিন্তু একবার ফ্রন্ট লুপে হবে, একবার হবে ব্যাক লুপে। যেহেতু আমি এখন ফ্রন্ট লুপে করেছি, তারপর হবে ব্যাক লুপে। তো আমি এখন এখানে 3টি চেইন করে নিচ্ছি, আর এটা হচ্ছে হাইট। এখন এটিকে এখন আমি করব ব্যাক লুপে কাজ। এই সাইডটা কিন্তু আমাদের সমান আছে, তো যে সাইড সমান আছে সেই সাইডে আমরা ব্যাক লুপে কাজ করব। এই সাইডটা আমাদের উঁচু রাখার প্রয়োজন, এর জন্য এই সাইডের ফ্রন্ট লুপে কাজ করব না। কাজ ঘুরিয়ে ফেলার সাথে সাথে কিন্তু আমাদের লুপটাও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে যেটাকে আমরা ফ্রন্ট লুপ বলেছি সেটাই কিন্তু এখন ব্যাক লুপ হয়ে গিয়েছে। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। একই রকম ভাবে ইয়ার্ন ওভার করে আমরা যে চেইন থেকে 3টি চেইন তৈরি করেছি সেই চেইনের মধ্যে আমরা ডাবল ক্রোশেট করে নেব। আবার ইয়ার্ন ওভার, ব্যাক লুপে হুক নেব, ইয়ার্ন ওভার, 2টি লুপ ছেড়ে দিয়ে ইয়ার্ন ওভার করে আবার 2টি লুপ ছেড়ে দেব। এইভাবে আমি ডাবল ক্রোশেট তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখুন এই রেল স্টিচের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, উঁচু হয়ে থাকবে কিছু অংশ, মানে এক লাইন পরপরই এই অংশগুলো উঁচু হয়ে থাকবে। এটাই হচ্ছে দেখার সৌন্দর্য। পরবর্তী লাইনে যাওয়ার জন্য কিন্তু একই রকম ভাবে 3টা চেইন তৈরি করে নিতে হবে। তবে আমি এখন এই কালার দিয়ে করব না, ব্ল্যাক কালার দিয়ে করব। এর জন্য আমি এখন এক্সট্রা ভাবে সুতা অ্যাড করে নিচ্ছি। দেখুন কিভাবে অ্যাড করছি, জাস্ট এভাবে নিয়ে আমি চেইন করে নিচ্ছি। 1 নাম্বার চেইন, চেইন নাম্বার 2 এন্ড 3, এটাকে গিট দিয়ে দিচ্ছি। 2টি সুতা একসাথে আমি 2টি খুব ভালোভাবে গিট দিয়ে দেব, যেন আমার কাজটা কোনোভাবেই ছুটে না যায়। এগুলোকে পরে আমি সুই সুতো দিয়ে জোড়া দিয়ে দেব। আপনারা চাইলে এই হুকটা দিয়েও জোড়া দিতে পারেন। সে যাই হোক, এখন আমি আবার আমার কাজটিকে ঘুরিয়ে নিয়েছি, এবং এখানে দেখুন এটা হচ্ছে আমাদের উঁচু অংশটা। তো উঁচু অংশ যেখানে থাকবে সেখানে তো আমাদের মানে চেইনের একটা অংশ রাখতে হয়, আর এটা হচ্ছে আমাদের উল্টো অংশ যেটা বলি। এখন আমরা ডাবল ক্রোশেট করব, তবে ব্যাক লুপে না, ফ্রন লুপে। কাজ ঘুরানোর পর ফ্রন লুপে হয়েছে। অপর পাশ থেকে যদি ধরি তাহলে এটাই হবে ব্যাক লুপে। তো ইয়ার্ন ওভার করে আমি এখন ফ্রন লুপে ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি ব্ল্যাক কালার দিয়ে ডাবল ক্রোশেট করেছি, পুরোটা একই রকম ভাবে কমপ্লিট করব। পুরোটা আমি এভাবে কমপ্লিট করেছি, আর এটা আমি 2 লাইন করেছি ফ্রন্ট লুপে করার পর। তারপর আবার আমি ব্যাক লুপে করেছিলাম কাজ ঘুরিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে 2টি লাইন করেছি। এই লুপের আমার এটা হচ্ছে সোজা সাইড। এই সাইডে আমার উপরের অংশগুলো এইভাবে একটু উঁচু হয়ে থাকবে। আপনারা যেভাবে ইচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারেন, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে চেঞ্জ করতে হয়। এখন আমি আবার কালার চেঞ্জ করব, এখন দেব হোয়াইট কালারটা। যেভাবে এর আগে আমি
সুতাটা জোড়া দিয়েছিলাম, একই রকম ভাবে এটিকেও জোড়া দিয়ে দিলাম। তিনটি চেইন করে নিয়েছি। এখন আমি আবার ফন লুপে কাজ করব। ব্যাক লুপে কাজ করব নাকি ফন লুপে কাজ করব সেটা বোঝার উপায়টা আমি আপনাদের বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। যে অংশটা উঁচু হয়ে থাকবে সেই অংশের একটি চেইন আমরা এক্সট্রা রাখব। তার মানে আমরা সেই চেইনটা বাদ দিয়ে, মানে দুইটি লুপ থাকবে সেই লুপ বাদ দিয়ে বিপরীত লুপে কাজ করতে হবে। তো এখানে আমার বিপরীত সাইডে উঁচু অংশটা আছে, তো এর জন্য আমি ব্যাক লুপ বাদ দিয়ে ফ্রন্ট লুপে ডাবল ক্রোশেট করছি। আর এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে যে পরিমাণ চওড়া করতে চান সেভাবে তৈরি করে নেবেন। এই দেখুন, এখানে আমি এইভাবে এই ডিজাইনটি করেছি, আপনারা ডিজাইনটা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। প্রথম অংশে আমি আবার একটি সাদা ডাবল ক্রোশেট করে একটি বর্ডার লাইন তৈরি করেছি, শেষের দিকেও তাই করেছি। এখানে আমি টোটাল 11টি ডাবল ক্রোশেটের লাইন তৈরি করেছি, আর এখানে আমি কিছু ঝুল দিয়েছি। তো চলুন দেখে নিচ্ছি এই ঝুলটা আমি কিভাবে দিয়েছি। একটি আপনাদের জন্য রেখে দিয়েছি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য। প্রত্যেকটি লুপে আমি, লুপ বলতে প্রত্যেকটি লাইনে আমি একটি করে ঝুল তৈরি করেছি, মানে 11টি লাইনে 11টি ঝুল হবে। এখানে আমি তিনটি ছোট ছোট করে সুতা কেটে নিয়েছি। ঝুল কতটুকু দিবেন সেই লম্বাটা আপনার উপর ডিপেন্ড করবে। তিনটি নিয়ে আমি এইভাবে, দেখতেই পাচ্ছেন, চেইন টানার মতো করে আমি নিয়ে আসব। এইভাবে গিট দিয়ে দিচ্ছি, ব্যাস একটি ঝুল কমপ্লিট। এভাবেই করে আমি পুরোটা ঝুল তৈরি করেছি। আর সেই সাথে আলহামদুলিল্লাহ আমার একটি মাফলারও ক্রিয়েট হয়ে গেল। আমার কাছে মাফলারটা বেশ ভালো লেগেছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে এই মাফলারটি তৈরি করে দেখানোর। পুরোটাই ডাবল ক্রোশেট করে তৈরি করেছি। তো এখানে আমি লাইনটা আপনাদের একটু বলে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এখানে সাদা এক লাইন, তারপরে তিন লাইন করেছি ক্রিম, দুই লাইন ব্ল্যাক, দুই লাইন হোয়াইট, দুই লাইন ক্রিম অ্যান্ড এক লাইন হচ্ছে হোয়াইট। এভাবে আমি লাইনটা তৈরি করেছি। এই তিন লাইনের আগে আমি একটি হোয়াইট করেছিলাম, জাস্ট হচ্ছে বর্ডারটা কমপ্লিট করার জন্য। আপনাদের আমি ক্রিম দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এক লাইন আমি ওভাবে করেছি। সে যাই হোক, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।